সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি কাজী রওশন আরা সাকি। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বিএনপি নির্বাচনে আসতে রাজি হলে প্রয়োজনে তফসিল পেছানো যেতে পারে। আজ একথা জানিয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, তারা আশা করছেন বিএনপি সহ আন্দোলনরত দলগুলো ভোটে আসবে। নির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে, সব প্রার্থী ও দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড করা হয়েছে জানান তিনি। তফসিল বাতিলের দাবিতে দুদিনের হরতালের পর আবারও অবরোধ কর্মসূচিতে ফিরে গেছে বিএনপি। কাল বিরতি দিয়ে বুধ ও বৃহস্পতিবার 48 ঘণ্টার অবরোধ ডেকেছে তারা। এদিকে 48 ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে সড়কে যান চলাচল প্রায় স্বাভাবিক ছিল। এক মামলায় বিএনপি মহাসচিবের জামিনের শুনানি পিছিয়েছে। উৎসব মুখর পরিবেশে সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ করছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। 3 দিনে 3,000-এরও বেশি ফর্ম তুলেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। এদিকে মনোনয়ন ফর্ম দেওয়া শুরু হলেও ভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব। এবারে বিস্তারিত। বিএনপির নির্বাচনে অংশগ্রহণের নিশ্চয়তা পেলে প্রয়োজনে তফসিল পেছানো সম্ভব বলে ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। বলেন, নির্বাচন কমিশন আশা করে বিএনপি সহ আন্দোলনরত অন্যান্য দলগুলো ভোটে অংশ নেবে। বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর নির্বাচন বর্জনের ঘোষণায় এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে বলে মনে করেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। সকালে তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে নির্বাচন বিষয়ে কথা বলেন। তিনি বলেন, সমঝোতার মাধ্যমে পরিস্থিতি অনুকূল হলে কমিশন তাকে স্বাগত জানাবে। এখনো স্পেস আছে, ওনারা স্পেস নিতে চাইলে নিতে পারেন, ওনারা যদি আসেন আমরা ওয়েলকাম করবো। সেটার জন্য যেভাবে ওনাদের জন্য পদ সৃষ্টি করার করতে হবে, আমরা সেটা আইন দেখে শুনে পদ সৃষ্টি করার পদ বের করবো। তাদেরকে একদম ফর্মালি সদিচ্ছাটা দেখাতে হবে, দেখালে আমাদের কাছে যখন জানাবেন তখনকার কথা আলাদা, যে আমরা ভোট করবো, আমরা আসছি, আমাদেরকে সুযোগ দেন। অতীতে যেভাবে হয়েছে আমরা দেখবো, বাড়ানোর যদি প্রয়োজন হয় বাড়াবো, যদি বাড়ানোর মধ্যে না হয় এমনি হয় তাহলে হবে, কোনো অসুবিধা নেই। বেগম রাশেদা সুলতানা বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। অংশগ্রহণকারী সব প্রার্থী ও দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে কমিশন বদ্ধপরিকর। সবাই আসছে না, এটা তো একটা এক ধরনের শূন্যতা বলেন বা হতাশা বলেন, যাই বলেন জাতির কাছে, এটা তো আসে, এটা তো তাদের উদ্দেশ্যে। আমার বার্তা একটাই, যে আপনারা আমাদের প্রতি আস্থা রাখেন, আসেন, ইলেকশন করেন, নিঃসন্দেহে আপনারা একটা ভালো সুষ্ঠু সুন্দর ইলেকশন করার সুযোগ পাবেন এবং ভোটাররা এসে স্বাধীনভাবে ভোট তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, তাদের যাকে ইচ্ছা তাকে মনোনীত করবে। নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে পক্ষপাতিত্ব করলে ছাড় না দেওয়ার কথাও জানান রাশেদা সুলতানা। যিনি আইনি ব্যর্থ করবেন, যিনি নিরপেক্ষতা হারাবেন, যিনি ঠিকমতো কাজ করবেন না, তার জন্য আইনে যে সমস্ত ব্যবস্থা দেওয়া আছে আমরা সেগুলো প্রয়োগ করব। ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার আর বাকি আছে মাত্র 10 দিন। বিএনপি ভোটে আসছে এমন নিশ্চয়তা পেয়ে 2018 সালে KM নুরুল হুদা কমিশন শেষ মুহূর্তে ভোটের তফসিল পিছিয়েছিল। প্রথমে 23 ডিসেম্বর ভোটের তারিখ নির্ধারণ হলেও পরে তা পিছিয়ে 30 ডিসেম্বর করা হয়। এবারও বিএনপি ভোটে আসবে এমন নিশ্চয়তা পেলে কমিশন তফসিল সংশোধনে পিছু পা হবে না। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। তবে আন্দোলনের কর্মসূচি অব্যাহত রেখেছে বিএনপি ও সমমনা দলগুলো। আগামী বুধ ও বৃহস্পতিবার 48 ঘণ্টা ফের অবরোধ ডেকেছে তারা। এদিকে তাদের ডাকা 48 ঘণ্টার হরতালের শেষ দিন আজও যানবাহন চলাচল প্রায় স্বাভাবিক ছিল। গতরাতে রাজধানীর বাইরে বেশ কিছু বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। হাসনেন তানভীরের রিপোর্ট। হরতালের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাজধানীর দয়াগঞ্জ এলাকায় মিছিল করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। সকালে রাজধানীর বিজয়নগর পল্টন এলাকায় হরতালের সমর্থনে মিছিল করে LDP, গণতন্ত্র মঞ্চ, গণতান্ত্রিক বাম ঐক্য সহ আন্দোলনে থাকা কয়েকটি দল। এ সময় সড়কে সতর্ক অবস্থানে ছিল BGB সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
গেল 28শে অক্টোবর রাত থেকে এখনও বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ অবস্থায় রয়েছে। সামনে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, নেতাকর্মীদের আনাগোনা নেই ওই এলাকায়। বিকেলে অনলাইন ব্রিফিংয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। আগামী 22 ও 23 তারিখ অর্থাৎ আগামী বুধবার ও বৃহস্পতিবার 48 ঘন্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করছে। হরতালের সমর্থনে দেশের বিভিন্ন জেলা উপজেলায় মিছিল বিক্ষোভ করেছে বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা। গত রাতে রাজশাহী, চট্টগ্রামের সাতকানিয়া সহ বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এদিকে হরতালের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। সড়কে যানবাহন চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে, যাত্রী পাওয়া সাপেক্ষে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাসও। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক মামলার জামিন আবেদনের শুনানি পিছিয়েছে। আগামী 22 নভেম্বর এর দিন ঠিক করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল বিন আতিক। এদিকে অন্য এক মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল সহ 14 নেতাকর্মীকে 18 মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। 2015 সালের জানুয়ারি মাসে রাজধানীর নিউ মার্কেট এলাকায় পুলিশ সদস্যদের উপর হামলা ও তাদেরকে কর্তব্য পালনে বাধা দেওয়ার অভিযোগে এই দণ্ড দেওয়া হয়। আরও 13 নেতাকর্মীকেও একই দণ্ড দেওয়া হয়েছে, যাদের মধ্যে আছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল ও জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সোপো। সংসদ নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিতরণের তৃতীয় দিনেও ছিল মনোনয়ন প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। 300 আসনের বিপরীতে গত 3 দিনে 3019টি ফর্ম বিতরণ হয়েছে। স্লোগান মুখর উচ্ছ্বসিত কর্মী সমর্থকদের সাথে করে সারা দেশের মনোনয়ন প্রত্যাশীরা আসছেন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আওয়ামী লীগ কার্যালয়ে ঢুকে সংগ্রহ করছেন মনোনয়ন ফর্ম। এক একটি আসনের জন্য হুমড়ি খেয়ে পড়ছেন অনেক অনেক প্রার্থী। ফর্ম কেনার সংখ্যা অত্যাধিক, প্রচণ্ড চাপ, নেতাকর্মীদের উৎফুল্লতা। আমাদের ঢাকা বিভাগে অন এভারেজে প্রতিটি আসনের বিপরীতে প্রায় 8 থেকে 10 জন ফর্ম নিচ্ছেন। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, তরুণ নেতা, নারী নেত্রী সহ অনেকেই সামিল হয়েছেন ফর্ম সংগ্রহের এই মিছিলে। প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হলে বর্তমান সরকার প্রধানের নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগের অঙ্গীকার জানালেন প্রায় সবাই। আমরা সামষ্টিক রাজনীতি করি, বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমিও সবার মতন মনোনয়ন জমা কিনেছি এবং জমা দিয়েছি। আশাবাদী যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মতো তরুণ নেতৃত্ব যারা আছে তাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। ইয়াং হিসেবে, এনার্জেটিক হিসেবে ডেফিনেটলি প্রত্যাশা তো রাখি। বড় পরিসরে কাজ করতে গেলে রেডিক্যাল চেঞ্জ আনতে হলে অথরিটি প্রয়োজন, সেইটা আমি চাইবো যদি এই নেত্রী আমাকে সুযোগ দেন। আমাদের মতো তারুণ্যদীপ্ত নেতৃত্ব তার দরকার এবং তিনি এই ধরনের নেতৃত্ব পছন্দ করেন। পরিস্থিতি দেখতে এসে কেন্দ্রীয় নেতা মাহবুবুল আলম হানিফ জানালেন 23শে নভেম্বর থেকে যাচাই বাছাই শেষে প্রার্থীদের নাম জানানো হবে। বলেন, এই ভিড় ও কর্মীদের উৎসাহ প্রমাণ করে নির্বাচন এখনো এদেশের মানুষের কাছে উৎসব। যারা নির্বাচন উৎসবে সামিল হতে পারবে না তাদের জন্য আমাদের সমবেদনা থাকবে, কারণ এরা জনগণের উৎসবে নিজেদের উৎসব হিসেবে মেনে হয়তো ভাবতে পারে না বলেই তারা উৎসব থেকে দূরে আসে। মনোনয়ন বোর্ড সম্ভবত 23 তারিখ থেকে আমাদের বসবে, 23 তারিখ থেকে শুরু হবে, হয়তো 2 দিন বা 3 দিনের মধ্যেই আমাদের এই 300 আসনেই সমস্ত মনোনয়নপত্র যাচাই বাছাই করে চূড়ান্ত হবে। গেল 2 দিনে যারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তাদের ফর্মও জমা নেওয়া হয় একই সাথে। সময় বাড়ানোর নতুন সিদ্ধান্ত না হলে আগামীকালই হবে বিতরণ ও জমা দেওয়ার শেষ তারিখ। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে দ্বিধায় থাকলেও আগ্রহী প্রার্থীদের মনোনয়ন ফর্ম দেওয়া শুরু করেছে জাতীয় পার্টিও। নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্তহীনতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলের নেতাকর্মীরা। জিনুরাইনের ক্যামেরায় কাউসার সোহেলের রিপোর্ট। সকাল থেকে নির্বাচনী আবহে উৎসব মুখর পরিবেশ ছিল জাতীয় পার্টির বনানী কার্যালয়ের সামনে। সারাদেশ থেকে মনোনয়ন ফর্ম নিতে আসা নেতা ও সমর্থকরা দলে দলে হাজির হন একের পর এক, সাথে ছিল বাদ্যবাজনা ও জমজমাট নির্বাচনী স্লোগান।
থাকা 6 আসনের জন্য কাজী ফিরোজ রশিদ নেন প্রথম মনোনয়ন ফর্ম। আর এর মধ্যে দিয়েই শুরু হয় দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন ফর্ম দেওয়ার আনুষ্ঠানিকতা। দলের চেয়ারম্যানের পক্ষে মনোনয়ন ফর্ম নেন তার স্ত্রী শেরিফা কাদের। বেগম রওশন এরশাদের পক্ষে ফর্ম সংগ্রহ করেন তার ব্যক্তিগত সহকারী। দেখুন, আমরা প্রাথমিকভাবে ভোটে অংশগ্রহণ করার পরিবেশ না থাকলে তো মনোনয়ন বিক্রি করতাম না, বা আমরা এই মনোনয়নের নিজস্ব তফসিলটা আমরা দিতাম না, অভ্যন্তরীণ দলীয় তফসিলটি। তবে এখন সামনে এটি নির্বাচন কমিশন এবং সরকারকে দেখাতে হবে যে ভোটের পরিবেশ উত্তরোত্তর উন্নতি ঘটছে। এটা হচ্ছে নির্বাচনের প্রক্রিয়া। পরিবেশ যদি হয় তাহলে আমার দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা নির্বাচনে থাকবো, আর যদি পরিবেশ না থাকে দলের সিদ্ধান্ত অনুযায়ী থাকবো না। দলটির মহাসচিব বলেন, এই মনোনয়ন ফর্ম বিতরণ জাতীয় পার্টির নির্বাচনী প্রস্তুতি, নির্বাচনে যাওয়ার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয়। নির্বাচন প্রক্রিয়া আমরা আছে, কিন্তু আমরা একটা পরিবেশ আশা করেছিলাম যে একটা আস্থা আসবে আমাদের এবং সকল ভোটারদের এবং দলীয়ভাবে নির্বাচনটা একটা সুষ্ঠু নির্বাচন হবে। সেই আস্থাটা পুরোপুরি এখনও আমাদের মধ্যে আসে নাই। আমাদের দলের চেয়ারম্যানকে দলের সাংগঠনিক পর্যায়ে সমস্ত স্তর থেকে তাকে ক্ষমতা দেওয়া হয়েছে, উনি নির্বাচন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এদিকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে আসা নেতাদের সঙ্গে উপস্থিত কর্মী সমর্থকরা দলের এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানান। দেশের পরিস্থিতিটা এখন আমরা নির্বাচনের জন্য উপযুক্ত মনে করছি না। আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশন সেই ভোটের অধিকার ফিরিয়ে আনবে। সঠিক প্রক্রিয়ায় যদি সুন্দর সুষ্ঠু নির্বাচন হয় সেক্ষেত্রে আমাদের অংশগ্রহণ থাকবে। প্রথম দিনে দলটি 557টি মনোনয়ন ফর্ম বিতরণ করেছে। 23 নভেম্বর পর্যন্ত চলবে এই ফর্ম বিতরণ। এরপর যাচাই বাছাই চলবে 27 নভেম্বর পর্যন্ত এবং 28 নভেম্বর হবে মনোনয়ন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর অনুরোধে দুই টেকনোক্র্যাট মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টা মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। বিকেলে সচিবালয়ে তিনি বলেন, পদত্যাগপত্র গৃহীত এবং প্রজ্ঞাপন হওয়ার পর তাদের পদ খালি হবে। গেজেট প্রকাশ দ্বারা কার্যকর করব তখন থেকে উনি প্রক্রিয়াটা সম্পূর্ণ হওয়ার পরে এটা তো আসলে মানে ধরা বাঁধা কোনো আইন করা নাই যে এতদিনের মধ্যে একটি নিষ্পত্তি করতে হবে, তাই না? এটা একটা লম্বা প্রসেস আছে, আপনারা জানেন। নির্বাচনের পরিবেশ ভালো আছে বলে মনে করছেন রাজনৈতিক দল হিসেবে নতুন নিবন্ধন পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম। জাতীয় প্রেসক্লাবে কার্যনির্বাহী কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির মহাসচিব ডক্টর মোহাম্মদ শাহজাহান আরও জানান, খুব শিগগিরই চমক আসবে চেয়ারম্যান পদে। বিভিন্ন দলের 25 জন সাবেক এমপি এই দলে যোগ দেবেন বলেও জানান মহাসচিব। এছাড়া আজ থেকে 300 আসনে নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করেছে দলটি, যদিও তাদের লক্ষ্য 70টি আসনে নির্বাচন করা। গণতন্ত্র সুসংহত রাখা এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিতে চায় ন্যাশনাল পিপলস পার্টি নেতৃত্বাধীন গণতন্ত্র বিকাশ মঞ্চ। সময় পেরিয়ে যাবার পর এ সংক্রান্ত আবেদনপত্র জমা দিলেও অনুমতি পাবেন বলে আশাবাদ জানিয়েছেন এনপিপির চেয়ারম্যান আলহাজ শেখ সালাউদ্দিন। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তিনি জানান, তার দল আম মার্কায় 17টি দল নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। তা সম্ভব না হলে এনপিপি আলাদাভাবেই নির্বাচনে অংশ নেবে। কাল থেকে দলীয় মনোনয়ন ফর্ম দেওয়া শুরু হবে বলেও জানান তিনি। ডিজেল চালিত কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার। এরই মধ্যে এমন 6টি কেন্দ্রের সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানোর কথা জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। আগামী ফেব্রুয়ারির পর ব্যয় বহুল জ্বালানির কেন্দ্র থেকে আর কোনো বিদ্যুৎই কেনা হবে না বলে জানা গেছে। এতে সরকারের বছরে প্রায় 2,250 কোটি টাকা সাশ্রয় হবে। ফাতিমাতুজ্জোহরার রিপোর্ট। দেশে এখন বিদ্যুৎ কেন্দ্র আছে 152টি, এর মধ্যে 129টি চলে গ্যাস আর ফার্নেস অয়েলে, কিছু আছে নবায়নযোগ্য জ্বালানির, আর 7টি থেকে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করতে হয় ডিজেল। হিসেব বলছে ডিজেল ভিত্তিক ওই সব কেন্দ্রে প্রতি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে 30 টাকার মতো খরচ হয়, যা বাকি কেন্দ্রগুলো থেকে গড়ে 3 গুণের মতো বেশি। আমরা যেটা করছি আসলে আমরা এখন নতুন করে আর কোনো তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি সই করছি না। যারা আমাদের সাথে ইতিমধ্যে
চুক্তিবদ্ধ আছে, তাদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে কিন্তু সেগুলোর চুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে না। হিসেব বলছে ডিজেল চালিত এই কেন্দ্রগুলোর উৎপাদন ক্ষমতা এখন 822 মেগাওয়াট, যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার 3% মাত্র। তবে বাড়তি ব্যয়ের কারণে সেই বিদ্যুৎও নেওয়া হয় না, ফলে বছরের একটি বড় সময় এই কেন্দ্রকে অলস বসিয়ে রাখা হয়। যদিও ভাড়াভিত্তিক হওয়ায় সরকারকে এর ক্যাপাসিটি চার্জও গুনতে হয়। এখন চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্তে সব মিলে এসব কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনা ও ক্যাপাসিটি চার্জ বাবদ 2,250 কোটি টাকার মতো সাশ্রয় হবে বলে জানা গেছে। কন্ট্রাকচুয়াল টাইমের মধ্যে তো তাদের যে ইনভেস্টমেন্ট প্রফিট সবই হয়ে গেছে, তারপর তো বাংলাদেশের সাইড থেকে কোনো বাধ্যবাধকতা নাই, কারণ তারা তো ব্যবসার মডেল যেটা দিয়েছে সেটা কিন্তু 3 বছরের মাধ্যমে মানে বিদ্যুৎ উৎপাদন করে তারা তাদের মেশিনের টাকা ইনভেস্টমেন্টের টাকা উঠাবে, প্রফিটও করবে, সেরকম রেট ধরেই করেছে। পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য আমাদের পিডিবি নিজস্ব কিছু তরলীকৃত জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো দিয়েই আমরা যে পিকিং যে চাহিদাটা সেটা আমরা পূরণ করার চেষ্টা করব। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আগস্ট এই সময়কালে 4টি বেসরকারি প্রতিষ্ঠানের 6টি ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে সরকারের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। আসছে বছর ফেব্রুয়ারিতে বেসরকারি খাতের বাকি কেন্দ্রটিরও মেয়াদ শেষ হবে। ফাতিমাতুজ্জোহরা, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রায় 15 মাস কারাগারে থাকার পর মুক্তি পেয়েই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা। এর আগে সকাল 9টার দিকে কাশিমপুর কারাগার থেকে খাদিজা জামিনে মুক্তি পান বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত জেল সুপার মোহাম্মদ শাহজাহান। বলেন, রোববার রাত 8:30 খাদিজাতুল কুবরার জামিনের আদেশ কারাগারে পৌঁছায়। কাগজপত্র যাচাই বাছাই শেষে আজ তাকে মুক্তি দেওয়া হয়। খাদিজা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অনলাইনে সরকার বিরোধী বক্তব্য প্রচার সহ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত বছর 27 আগস্ট মিরপুরের বাসা থেকে গ্রেফতার করা হয় তাকে। দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ ও আলু আমদানি অব্যাহত থাকলেও বাজারে কমছে না পণ্য দুটির দাম। 3 দিন আগে দিনাজপুরের হিলি স্থলবন্দরে প্রতি কেজি পেঁয়াজ পাইকারিতে মানভেদে 75 থেকে 85 টাকায় বিক্রি হলেও এখন তা হচ্ছে 85 থেকে 95 টাকায়। আমদানি করা আলুর দাম কেজি প্রতি ছিল 28 থেকে 29 টাকা, যা এখন বেড়ে বিক্রি হচ্ছে 28 থেকে 32 টাকা দরে। এদিকে রাজবাড়িতে গেল সপ্তাহে কেজি প্রতি আলু 40 থেকে 45 টাকায় বিক্রি হলেও এখন হচ্ছে 50 টাকায়। সরবরাহ কমে যাওয়ায় বাড়তি দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলে জানান বিক্রেতারা। জয়পুরহাটের কৃষকরা জানান, গতবারের চেয়ে এবার আলু উৎপাদনে খরচ দ্বিগুণ হয়েছে। এবারে বীজের দাম খুব বেশি। গত বছর বীজের দাম ছিল 2,000 থেকে 2,200 টাকা, আর এবছর বীজের দাম 3,000 থেকে 3,200 টাকা, মানে 2,600-2,700 টাকা। আপনি কোম্পানি আলু সেখানে 400-500 টাকা বেশিতে বস্তায় বেশিতে আমাদের কিনতে হচ্ছে, এটা আমাদের অনেক খরচ হয়ে যাচ্ছে। এটা আলুর সামনে যদি বাজার ভালো থাকে, হয়তো বা বাজার ভালো থাকলে আশা করা যায় কিছু পাবো, আর বাজার যদি খারাপ হয় আমাদের একবারে অবস্থা খারাপ হয়ে যাবে। সরকার যে আলুর রেটটা নির্ধারিত করে দিতে সে রেট আমরা কৃষকেরা পাচ্ছি না, গেলে বাজারে চাইতে 200-300-400 টাকা পর্যন্ত বেশি লাগতেছে। আর এটাতে যদি সরকার পদক্ষেপ যথেষ্টভাবে নেয় তাহলে আমরা কৃষকরা উপকৃত হব। আলু পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে স্থানীয় পাইকারি ও খুচরা কাঁচা বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। দুপুরে পাবনা চেম্বার মিলনায়তনে সংগঠনের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম। বক্তব্য দেন পাবনা চেম্বার ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ। সভায় বক্তারা পণ্য মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের আহ্বান জানান। আন্তর্জাতিক প্রসঙ্গ, গাজায় 5 দিনের যুদ্ধবিরতির বিনিময়ে জিম্মি নারী ও শিশুদের মুক্তির বিষয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে শেষ মুহূর্তের দর কষাকষি চলছে। এ আলোচনায় মধ্যস্থতা করছে কাতার। দেশটির প্রধানমন্ত্রী আব্দুল রহমান আল থানি এমন ইঙ্গিত দিয়েছেন, বলেন, সম্ভাব্য চুক্তির পথে খুবই সামান্য বাধা রয়েছে। এর আগে সমঝোতা প্রচেষ্টার অগ্রগতির খবর ছাপিয়েছিল ওয়াশিংটন পোস্ট, তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা অস্বীকার করেছেন। এদিকে উত্তরাঞ্চলের পাশাপাশি মধ্য ও দক্ষিণ গাজায় হামলা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে গতকাল বুরেইজ ও নুসাইরাত শরণার্থী শিবিরে বোমা হামলায় 31 জন নিহত হয়েছে। এ নিয়ে ইসরায়েলি হামলায় গাজায় প্রাণহানির সংখ্যা 13,000 ছাড়ালো।
ফিফা বিশ্বকাপ বাছাইয়ে কাল লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস আরেনায় সন্ধ্যা পৌনে ছয়টায় শুরু ম্যাচটি। গ্রুপ পর্বে দুই দলেরই এটি দ্বিতীয় ম্যাচ। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 183 নম্বর, যেখানে লেবানন এগিয়ে আছে 79 ধাপে। বাংলাদেশের জন্য অস্বস্তি সাদু রাকিব দুজনই হলুদ কার্ডের কারণে খেলতে পারবেন না এই ম্যাচে। তবে ঘরের মাঠে বাংলাদেশ বেশ ফর্মে আছে। বসুন্ধরার কিংস আরেনাতে গেল 3 ম্যাচের একটিতেও হারেনি লাল সবুজরা, তাই লেবাননের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। We conceded 7 goals, or 1 goal against Australia, and a mega corona. Mega was Lebanon and Palestine. Because we know that they are so far away, they are so close. So we have a good chance against them. দর্শক মাছরাঙা রাতের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিএনপি নির্বাচনে এলে প্রয়োজনে তফসিল পেছানো সম্ভব, জানালেন কমিশনার রাশেদা সুলতানা। লেভেল প্লেইং ফিল্ড করার দাবি। তফসিল বাতিলের দাবিতে বুধ ও বৃহস্পতিবার ফের অবরোধ ডেকেছে বিএনপি। এক মামলায় পিছিয়েছে ফখরুলের জামিন শুনানি। 3 দিনে আওয়ামী লীগের 3,000-এর বেশি মনোনয়ন ফর্ম বিতরণ। ফর্ম দেয়া শুরু হলেও ভোটে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি জাতীয় পার্টি। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলে দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তায় ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। সবাইকে ধন্যবাদ।